So thank you everyone, welcome to my, this is my second class on Manik Bandyopadhyay's final solutions, a very important partition narrative and partition text as I have already discussed with you. Manik Bandyopadhyay's text is actually different from the others in the sense, other partition writers in the sense, that in this text Bandyopadhyay builds actually a feminist narrative. A woman standing against all kinds of odds and obstacles of this patriarchal society is actually resisting and protesting against this kind of violence in the partition. Kebol matro ekhane partitioner violence noy, ekta gendered violence, a kind of resistance against against rape, against molestation, against patriarchal oppression and suppression. আমরা এই গোটা টেক্সট জুড়ে দেখতে পাচ্ছি। আমি আগেই যখন অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আমি বলেছি যে পার্টিশনের ন্যারেটিভ অনেকগুলো অ্যাঙ্গেল ইনভলভ করে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল হচ্ছে ট্রমা। ট্রমা মিন্স এক্সেস ইমোশন। When the immediate situation fails to register inside the neurobiological system, যখন ইমিডিয়েট একটা ধাক্কা যেটা তোমার মধ্যে তোমার নিউরোবায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে বসলো না, মানে পুরোপুরি মানে পুরোপুরি রেজিস্টার করলো না, সেটা ফিরে ফিরে আসে, তাকে বলা হয় ট্রমা। এই যে পার্টিশনের ট্রমা, ইট ইজ রেকারেন্ট অ্যান্ড হেন্স ইট ইজ ট্রমাটিক, এটা বারবার বারবার রিটার্নস বিলেটেডলি ইন হন্টিং রেপিটেশনস, বারবার ফিরে ফিরে আসছে। এবং আমরা এই গল্পের যে চরিত্রগুলোকে অলরেডি তোমাদের কাছে ইন্ট্রোডিউস করেছি, তার মধ্যে রয়েছে মল্লিকা, দ্য মোস্ট পাওয়ারফুল উইমেন ক্যারেক্টার। এই গল্পের একটা অন্যতম চরিত্র হচ্ছে প্রমথ। প্রমথ ইজ দ্য মেন পিম্প, সে হচ্ছে এই গল্পের একজন দালাল এবং মেন অ্যান্টাগনিস্ট এই গল্পের। এই গল্পে মল্লিকার যে হাজবেন্ড, মল্লিকার হাজবেন্ডের নাম কি? ভূষণ। ভূষণ, ভূষণ ইজ দ্য নেম অফ মল্লিকার হাজবেন্ড। ইজ এ ভেরি উইক মেল ক্যারেক্টার, যে ক্ষমতা সত্যিকারের কম। এছাড়া রয়েছে মল্লিকার বেসিক্যালি সিস্টার ইন ল, মানে মল্লিকার হাজবেন্ডের যে আমাদের হাজবেন্ড, মল্লিকার হাজবেন্ডের বোন আশা। অলরেডি আমাদের চন্দ্রা আগের ক্লাসে বলেছে যে প্রত্যেকটা নাম কি করে এসেনশিয়ালি আয়রনিক্যাল ইন নেচার, প্রত্যেকটা নামই আসলে তাদের যে আইডিয়াল নেচার তার এগেনস্টে কাজ করছে। কারণ আগের ক্লাসে অলরেডি চন্দ্রা আমাদেরকে বলেছে, এবং আমরা দেখব যে এমন একটা সিচুয়েশনে এই গল্প আমাদেরকে ফেলছে যেখানে একটা পেট্রিয়ার্কাল হেজিমনিক ক্যাপিটালিস্ট অ্যান্ড্রোসেন্ট্রিক অ্যান্ড প্যাট্রিয়ার্কাল সোসাইটি, অ্যান্ড্রোসেন্ট্রিক মানে রিলেটেড উইথ দ্য মেল হরমোন বেসিক্যালি, অ্যান্ড হেন্স ইট মিনস অ্যাকচুয়ালি পেট্রিয়ার্কাল অর ইট মিনস শভিনিস্টিক, পুরুষতান্ত্রিক। হেজিমনিক মানে কি? হেজিমনিক, হেজিমনি, হেজি এইচ ই জি এম ও এন ওয়াই, হেজিমনি মানে এক ধরনের একনায়কতান্ত্রিক সমাজ, যেটা পুরুষতান্ত্রিক অনেকটাই, এবং অবশ্যই ক্যাপিটালিস্ট, ধনতান্ত্রিক, যেখানে টাকা পয়সা সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। সো দিস পার্টিকুলার স্টোরি অ্যাকচুয়ালি এপিটোমাইজেস দ্য স্ট্রাগল অফ আ ফিমেল প্রোটাগনিস্ট এগেনস্ট এ ডিপ্রেভড সোসাইটি, একটা ডিপ্রেভড সোসাইটি যেটা উইমেনকে সব কিছু থেকে ডিপ্রাইভ করার চেষ্টা করছে, তাদের সম্মান, তাদের কাছ থেকে অর্থ, তাদেরকে কলোনাইজ করার চেষ্টা করছে, এবং ক্যাপিটালিস্ট হেজিমনিক অ্যান্ড্রোসেন্ট্রিক অ্যান্ড পেট্রিয়ার্কাল টু দ্য কোর, যে সমাজটা ভিতর থেকে ধনতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং পুরুষতান্ত্রিক। সেই সোসাইটির যে ইকোনমিক ডিপ্রাইভেশন অ্যান্ড আনসার্টেনটি ফর দ্য অফ দ্য লোয়ার ক্লাসেস পিপল, তাদের জীবনে যে অনিশ্চয়তার মেঘ, তাই নিয়ে এই গল্প ডিল করছে। এই গল্পের যে ব্যাকড্রপে রয়েছে অনেকগুলো ঘটনা, তার মধ্যে অবশ্যই রয়েছে 1947 এর ইন্ডিয়ান পার্টিশন, তার মধ্যে অবশ্যই রয়েছে 1943 বেঙ্গল ফেমাইন দুর্ভিক্ষ, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যেগুলো আলটিমেটলি পার্টিশনেতে রিফ্লেক্ট করে। এবং এই গল্পের মধ্যে রয়েছে পোস্ট পার্টিশন ভায়োলেন্স, যেটা প্রায় 1950 অবধি চলেছিল, 50-এর দশক পর্যন্ত।
এই যে প্রমথর মতো জীবেরা, এই ধরনের প্রাণীরা, আমি মানুষ বলবো না, এই ধরনের প্রাণীরা সেই সময়ে চারিদিকে ঘুরে বেড়াতো, তারই রিফ্লেকশন হচ্ছে ফাইনাল সলিউশন। দ্য টাইটেল অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্য ডিসিশন অফ আ ওম্যান এগেনস্ট অল কাইন্ড অফ অডস এন্ড অবস্টাকল। যখন তার আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই, তার পিঠটা একেবারে ঠেকে গেছে দেওয়ালে, তখন তার একমাত্র উপায় হচ্ছে প্রমথকে মারা, টু মার্ডার দিস ম্যান। সেটা আমরা একেবারে শেষের দিকে দেখব, এই গল্প শেষ হচ্ছে সেটা দিয়ে। এখনো অবধি আমরা যেটা দেখেছি, আমরা ছ পাতা পাঁচ পাতা অবধি মোটামুটি শেষ করে ফেলেছি, আজকে ছ পাতাকে আমরা পড়বো। আমরা যে যতটা দেখেছি আর আগের ক্লাসে অ্যাটেন্ড করি তাদের জন্য বলছি, আমরা দেখেছি যে মল্লিকাস ফ্যামিলি হ্যাড আ প্লেস ইন আ স্প্রেড অফ দ্য ম্যাট্রেস ইনসাইড আ রেলওয়ে স্টেশন, পসিবলি হাওড়া আর শিয়ালদা, আমরা জানি না কোনটা। অনেক ছোট্ট রেলওয়ে স্টেশনেও, বারুইপুর থেকে শুরু করে বহু রেলওয়ে স্টেশনে একটা সময় কলকাতার আশেপাশে এই ধরনের রিফিউজিরা বসে থাকত, এবং তাদেরকে কেমন করে এক্সপ্লয়েট করবে তার জন্য এই প্রমথদের মতো মানুষও বসে থাকত। আর তার সঙ্গে থাকতো রামলোচনের মতো যারা অ্যাসিস্ট্যান্ট, যারা এই হেলপ অ্যান্ড দ্য ওয়েলফেয়ার সোসাইটির নামে তাদের মেইন কাজ ছিল বেসিক্যালি বাইরে থেকে সুপারফিশিয়ালি ইন অর্ডার টু এড দ্য রিফিউজিস, কিন্তু ভিতর থেকে দে আর অ্যাকচুয়ালি ওয়ান টু ট্রান্সফর্ম দিস পিপল লাইক মল্লিকা অ্যান্ড আশা ইন টু প্রস্টিটিউট। তাদেরকে দেহ ব্যবসায় নিযুক্ত করাই ছিল একমাত্র এই ধরনের মানুষের কাজ। এবং আমরা জানি যে মল্লিকা ফ্রম দ্য ভেরি বিগিনিং নোজ দিস। মল্লিকা কিন্তু জানে, জানে না যে তা মল্লিকা জানে। মল্লিকাকে বারণ করবে বেশ কয়েকজন কলেজের স্টুডেন্ট ভলেন্টিয়ার, তারা বলবে বি ভেরি মাচ বিওয়্যার অফ দিস ম্যান। বাট মল্লিকা জানা সত্ত্বেও দেয়ার ইজ নো অপশন ফর মল্লিকা, বিকজ ই হ্যাড টু সেভ খোকন, অ্যান্ড খোকন ইজ ট্রান্সফর্মিং হিমসেলফ ইন্টু আ স্কেলিটন, প্রায় একটা কঙ্কালে রূপান্তরিত হচ্ছে তার বাচ্চা ছেলে খোকন। আর ফিউরি অ্যান্ড ডিসগাস্ট সিম টু বি সেন্টার অন দ্য চাইল্ড, তার পুরো রাগটা এই বাচ্চাটার গিয়ে গায়ে গিয়ে পড়ছে, কিছু তো করেননি। এবং আমরা একটা অদ্ভুত সেন্টেন্সের মাধ্যমে এই প্রমথর ক্যারেক্টারকে আমাদেরকে দেখাবে মানিক বন্দ্যোপাধ্যায়। আগের দিনের পাশে আমরা পড়েছি, দ্য হাউস হ্যাড ওয়ান্স বিলং টু আ মুসলিম ফ্যামিলি হু হ্যাড ফ্লেড হোয়েন হু হ্যাড ফ্লেড হোয়েন প্রমথ ম্যানেজ টু কজ আ রায়ট ইন দ্য এরিয়া। তার মানে প্রমথ অ্যাকচুয়ালি ক্রিয়েটস রায়ট, প্রমথ কিন্তু দাঙ্গা তৈরি করে সেই এরিয়াতে, এবং সেই দাঙ্গার ফল হিসেবে যখন অনেকে বাড়ি ছেড়ে চলে যায়, অনেক মুসলিম ফ্যামিলি সেই জায়গাটাতে রিফিউজিদের বসায়, তাদেরকে বিভিন্ন এক্সপ্লয়েটেটিভ কাজকর্মে নিযুক্ত করবে বলে। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনস ইজ অ্যাকচুয়ালি রিফ্লেকশন টু দ্য সোসাইটি। মানিক বন্দ্যোপাধ্যায় ইজ আ মার্কসিস্ট, মানিক বন্দ্যোপাধ্যায় অলওয়েজ ফট ফর দ্য প্রোলেটারিয়েট পিপল। প্রোলেটারিয়েট ইজ আ মার্কসিস্ট টার্মিনোলজি, তার মানে হচ্ছে সর্বহারা, কিছু নেই, সাবাল্টার্ন পিপল, তাদের হাতে কিছু নেই, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন কিচ্ছু নেই, বাঁচার কোনো অস্ত্রই নেই তাদের কাছে, তারা বাঁচছে, পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে বাঁচছে। তো এই ধরনের মানুষজনকে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে তুলে এনে যে এক্সপ্লয়টেশনের কাহিনী সেটা এখানে বলতে চেয়েছেন। আমরা দেখব যে মল্লিকা একটা ভাড়া বাড়িতে আসবে যেখানে তাকে আশ্রয় দেবে প্রমথ, এবং চারপাশের যে অ্যাটমসফিয়ার দেখেই সেখানে বুঝতে পারবে সেখানে এমন কয়েকজন মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের অকুপেশনের সঙ্গে ইনভলভ, দ্য অকুপেশন, দিজ অকুপেশনস আর ইললিগাল নট লিগাল, এবং তারা একটা ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এখানে আমরা পাবো একটা একটা ম্যান এবং তার যে বেসিক্যালি তার বোনের কনভারসেশন। তার বোন বলবে বৌদি অসুস্থ, বৌদির মেডিসিন দরকার, কিন্তু নাহলে কয়েকটা পয়জন আন। এবং সেই ভদ্রলোক তার বোনকে একটা চড় মারে, সেই চড়ের যে আওয়াজ সেটা মল্লিকার কান অব্দি পৌঁছবে। অ্যান্ড দেন সাইলেন্স রেঞ্জ ফর আ ফিউ মিনিটস, তার জন্য যে নিস্তব্ধতা কয়েক মিনিটের জন্য সেখানে থাকলো। অ্যান্ড দ্য গার্ল হ্যাড রিচ দ্য ট্যাপ হোয়েন আ ন্যাপিলি ড্রেসড মিডল এজ জেন্টলম্যান লেড বাই দ্য হাউস গার্ড কেম আপ অন দ্য কুকিয়ার্ড। এমন সময় এই যে গার্ল হ্যাড রিচ দ্য ট্যাপ, সে ওই জল যেখানে পড়ে, যেখানে বাসনপত্র ধোয়ে, বুঝতেই পারছো একটা মধ্যবিত্ত অত্যন্ত ছাপোষা একটা বাড়ির সামনে নিয়ে গেছে দ্য ট্যাপ, হোয়েন আ ন্যাচুরালি ড্রেসড মিডল এজ জেন্টলম্যান, একটা মধ্যবয়স্ক জেন্টলম্যান লেড বাই দ্য হাউস গার্ড, এই যে বাড়ির যে গার্ড মানে যে বেসিক্যালি
যে গেটের সামনে যে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে সে এই মানুষটাকে নিয়ে এলো। দাদা ইজ নট ইন, দ্য গার্ল শাউটেড ফ্রম দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড থেকে গার্লটা বললো, দাদা নেই, ওয়াই লেট হিম আউটসাইড, বাট কাম হিয়ার, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। ঠিক আছে, আমি ওকে বাইরে মিট করছি, দাদা মানে যে লোকটা একটু বেরিয়ে গেল। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, আমার তোমার কিছু বলার আছে। ওয়াই হ্যাভ ইউ রোম এগেন সেভেন, দ্য গার্ল আস্কড অ্যাজ হি ওয়াকড আপ টু হিম। ইওর ব্রাদার, সরি, ওয়াই হ্যাভ ইউ রোম এগেন, এটা অ্যাকচুয়ালি সেভেন নয়, এটা হচ্ছে জিজ্ঞাসা ছিল। ইওর ব্রাদার সেড ইউ উইল বি থ্রোন আউট আনলেস দ্য রেন্ট ইজ পেড ইন এ কাপল অফ ডেজ। তোমার ভাই বলেছে তোমাকে এখান থেকে বার করে দেবে যদি না তুমি রেন্ট, এই বাড়ির যে ভাড়া, তুমি না দাও। ফলে দাদা এবং তার সঙ্গে সঙ্গে তার বোনের যে সম্পর্ক সেটা পর্যন্ত কেবলমাত্র পণ্য এবং টাকার উপরে নির্ভরশীল। সো পার্টিশন হ্যাজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড, মানে বেসিক্যালি দাদার বাড়িতে সেই বোন থাকে। যদ্দূর এই কনভারসেশন দেখে বোঝা যাচ্ছে, আমাদেরকে মানিক বন্দ্যোপাধ্যায় বলেননি যে কি ঘটবে, এই দাদা তার নিজের স্ত্রীকে পারহ্যাপস এঙ্গেজড ইন টু দ্য বিজনেস অফ দ্য প্রসিকিউশন, এবং তার বোন সেইটা নিয়ে কনস্ট্যান্টলি বিভিন্ন সময় হয়তো প্রতিবাদ করে। দাদা এই বাড়ির যে মালিককে, এই বাড়ির মালিকের সঙ্গে ন্যাচারালি প্রমথ এবং তার অন্যান্য লোকের সঙ্গে এই দাদার যোগাযোগ রয়েছে। দাদা বলেছে এই বোনটাকে বার করে দাও। Your brother said you will be thrown out unless the rent is paid in a couple of days. What can I do? He will pay when he can. Jokun pabe tokun she debe. How come with me for a while? Come with me for a while. Let's see what can be arranged. Ebar she manush ta ke proposal dicche. Tale amar shonge esho khani kuner jonno ami dekhi ki kora jay. Phole bujhti pachho prottekta conversation er moddhe ek dhoroner evil hint royeche. এবং পাকিস্তান এই সিচুয়েশনকে ক্রিয়েট করেছে। কয়েকজন রাজনৈতিক নেতা নেত্রীর ডিসিশনের ফলে ভারতবর্ষের একটা বিরাট বড় অংশের মানুষ এই ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। তাদের সম্পত্তি ছিল একটা সময়ে, তাদের সম্পূর্ণ সমস্ত সম্পত্তি জলাঞ্জলি দিয়ে চলে আসতে হচ্ছে। নো, আই ডোন্ট লাইক গোয়িং আউট, আমি আমি যেতে চাই না। দের ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড নোট অফ দ্য ডিসেন্ট অন দ্য পার্ট অফ দ্য ওম্যান, শি ডাজন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বাট ইউ উইল বি উইথ মি, why be afraid, tu amar shonge acho, bhoy pachho keno? No, 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 I will not go with anyone, and karur shonge jete chai na. Mollika had been watching the girl closely. She glared in anger, tar rag moner moddhe hocche, karon Mollika jane her future is actually coming. She her own future in that woman. The beach said to herself, not married, doesn't have a husband or a child yet, playing hard to get. Mollika mone mone bolche, that beach refers to the woman, not married, o to biye koreni, doesn't have a husband or a child, tar kono shami o nei, tar sontan o nei, yet playing hard to get, tale tar eto bhoyongkor koshto korar dorkar ki, keno shei dhoroner proposal er moddhe raji hocche? So partition emon ekta situation e amader niye geche, married hok, responsibility thakuk ba na thakuk, tomar char pasher manush gulo to jonno tomake dubai korte hobe. ফলে ইনএক্সপ্লিকেবল একটা ট্র্যাপ, যে ট্র্যাপ থেকে তুমি বেরোতে পারবে না, সেই ট্র্যাপের মধ্যে দাঁড়িয়ে পড়েছে মানুষ। ফলে এরকম একটা সিচুয়েশনে মল্লিকা দাঁড়িয়ে আছে, এমন সময় প্রমথ সেন্ট ফর মল্লিকা দ্যাট ভেরি ডে, হি কুডেন্ট ওয়েট। প্রমথ মল্লিকাকে ডেকে পাঠালো সেই দিনের জন্য, সে অপেক্ষা করছে না। ইট ওয়াজ ইন দ্য ড্রাইভার উইথ দ্য কার হু কেম, বাট রামলোচন ইন দ্য ট্যাক্সি, গাড়ি নিয়ে সেই লোকটা এলো না যে তাদেরকে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু রামলোচন এলো ট্যাক্সি দিয়ে। হি হ্যাড অলসো ব্রট সাম রাইস, ডাল, ফিশ অ্যান্ড ভেজিটেবলস ফর দ্য ফ্যামিলি। মাছ এনেছে, ভেজিটেবল এনেছে, ফিশ এনেছে, ডেইলি সাস্টেনেন্সের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এবং সে ফ্যামিলিকে দিচ্ছে সেগুলো রামলোচন। ইটস অ্যাকচুয়ালি আ ট্র্যাপ, মল্লিকাকে অ্যাকসেপ্ট করতে হবে। দের ইজ নো অপশন অফ এসকেপিং ফর মল্লিকা। মাস্ট আই গো টুডে নাও, মল্লিকা সেট, আমাকে আজকে যেতে হবে। বাবু ওয়ান্টস ইউ টু ডু ইট ইজ জাস্ট ফর আ শর্ট ওয়াইল, so that you can see, chat and get back quickly. Je babu tomake alpo khane kono jeno dekheche, age kono kaj nei, tumi ektu bosbe babur shonge golpo korbe, and he will get back quickly, tar kabi chole ashbe. Bhushan was down with fever as usual, the child had gone to sleep. All of a sudden Asha said, Bodhi, you stay back and cook the rice, I will go. Hotat kore sei muhurte Asha bollo, Bodhi tumi thako, tumi bhat rado, ami jabo. ফলে শেষ মুহূর্তে আশা কিন্তু একটা বৌদিকে বাঁচাবার চেষ্টা করলো।
আশা যাকে একবারের জন্য হয়তো মানে আশা প্রথম দিকে বলেছিল যে আমি না আমি যাব না কিন্তু আশাও রাজি হচ্ছে আশা had been displaying signs of extreme restlessness ever since they had arrived at the place she jagay tokhon geche asha shobshomoy ekta extreme restlessness restlessness mane eta shobshomoy kono shomoy shanto noy abar edik ekbar odik korche weak and tender hearted she felt pulled in both directions she is very much weak durbol choritro and she felt pulled in both directions kon dike jabe she bujhte parche na boudi thik korche eta kon bhoyongkor shomoy esche she take nijeke rokkha korbe nijer chastity and integrity ke she jane na so weak and tender hearted she felt pulled in both directions her nerves on edge tar je snayu sob shomoy mane ekdom age age mane khader kinara hai mollika she durbol durbol absolutely weak Mallika grasped her hand tar hat theke Mallika dhorlo it will be grateful to you thakur ji if you go that will make us the abandoned people come alive again jitni chao thakur ji tara amader mukhe jara abandoned people theke chole chhele chole gache sob kichu ha kichu bolcho bolo ha sir bolchi eta ki mentex arekbar shunte parlam na bolchi eta ki mentex rented the mentex ti borachhe samari na না মেইন টেক্সট এটা মেইন টেক্সট অবশ্যই মেইন টেক্সট সে মেইন টেক্সট তো অন্যরকম আছে না আমাদের টেক্সট বইয়ে অন্যরকম আছে তাহলে তার কোন একটা ট্রান্সলেশন তো তুমি তুমি কোন টেক্সট পড়ছো স্যার আমাদের যেটা কি ফিফথ সেমিস্টারে যেটা ইংলিশ টেক্সট সেটা বই আর কি বর্ধমান ইউনিভার্সিটি না এটাই তো মেইন টেক্সট স্যার এটাই তো আছে যেমন পড়াছেন তার মানে একই আছে তো একই তো আছে আমি তো মানে সঙ্গে আমাদের বইতে তো এরকমই আছে একই রকম হ্যাঁ এটাই তো আছে তাহলে কি রকমই রয়েছে স্যার রানি রয়টা রানি রয় এটাই তো ওটা হলো দাও মাঝে বন্ধ হয়ে আছে আমি লাইন ভুল হ্যাঁ হ্যাঁ মাঝেরটার জন্য ঠিক আছে বাকি সব ঠিকই আছে বেশ 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 সো আশা যখন শেষে বলল যে ঠাকুরজি তুমি কি তুমি 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 যাও দেন মানে মানে সত্যি আমাদের মতো অ্যাবান্ডন পিপল যাদেরকে সবাই সবকিছু ছেড়ে চলে গেছে we will come like if again ishwar amader chhere chole geche amra abar beche uthbo we be indebted to you here tomar sahajjo amra re thakbo but ramlohan is saying that asha undu as if was mallika promoter saying god promoter mallika ki dokar there was no choice go she must take jete hobe there is no choice led by the news she would have to take whatever path was against destiny for her led by the news is a phrase মানে দড়ি যখন কোন একটা মানুষকে টেনে নিয়ে যায় news এই ফ্রেজটাকে ইউজ করা জেনারেলি যখন কোন একটা মানুষের ক্যাপিটাল পানিশমেন্ট হয় ফাঁসি দেওয়া হয় গরুর গলায় news থাকে সো led by the news দড়ি তাকে যেখানে নিয়ে যাবে যে ডাইরেকশনে যে পাথে তাকে ডেস্টিনি নিয়ে যাবে অদৃষ্ট সেই পথেই তাকে যেতে হবে এরপরে মানিক বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদেরকে একদম প্রমথর ফ্ল্যাটে নিয়ে চলে গেছে আমরা দেখব একজন নারী যে নারীর হাতে কোনো ক্ষমতা নেই যে নারীর হাতে কোনো টাকা নেই সেই নারী হঠাৎ করে দাঁড়িয়ে প্রতিবাদী হবে এবং সেই প্রতিবাদের কণ্ঠস্বর সেই টেক্সটের মধ্যে দেখাবে সো প্রমথ হ্যাড আ স্মল মডার্ন লুকিং প্লেজেন্ট হাউস অল টু হিমসেলফ ইন দ্য সুবার্ব নিয়ার দ্য সিটি সিটির পাশে একটা ছোট্ট মতো শহরেরই একটা জায়গাতে প্রমথর একটা স্মল মডার্ন লুকিং প্লেজেন্ট হাউস তৈরি হয়েছে এই প্রমথ বেসিক্যালি বাঙালি মধ্যবিত্ত শ্রেণী যারা হঠাৎ করে বড়লোক হয়ে উঠেছে এই পার্টিশনের ফলে এই দাঙ্গা এবং অন্যান্য জিনিস অনেক মানুষের হাতে অনেক টাকাও আনে যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা এই ব্ল্যাকে চাল বিক্রি করে দাঙ্গা তৈরি করে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক অনেকে বড়লোক হয়ে ওঠে He smiled as he led Mallika inside and said, I have called you here so that we can talk. We can each other acquaint ourselves. We can interact with one another and we can talk. We must get to know each other better now that we are all met. Jehetu ami tomaderke dekhe padiyechi er phole jehetu amader ekhe oporer bhalo kore alap hoye geche to bhalo kore geche chinte pari মল্লিকা কুডেন্ট অবজেক্ট মল্লিকার এখানে কিছু অবজেক্ট করা ছিল না অবজেকশন দেওয়ার ছিল না প্রতিবাদ করা ছিল না
Besides, she wanted to find out what kind of work Pramod wanted her to do. এখনো মল্লিকা জানে না কি ধরনের এক্সাক্টলি কাজ মল্লিকা বুঝতে পারছে অনেকটাই কিন্তু তাও কি ধরনের কাজ অ্যাকচুয়ালি প্রমোদ হঠাতে চায় ওয়াজ ইট সিমিলার টু দ্য ওয়ান দ্য উইমেন নেক্সট ডোর ওয়াজ ইনভলভড ইন একই ধরনের কি যে কাজ যেটা সেই পাশের বাড়ির মহিলাটা গিয়ে করাচ্ছিল অর ওয়াজ ইট সামথিং এলস নাকি অন্য ধরনের কাজ ড্রেসড ইন গ্রিনি ক্লোথস ফিল দি স্যান্ডেলস উইথ আনকেমড হেয়ার মল্লিকা লুকড রাদার আউট অফ প্লেস অন এ কালারফুল সোফা Manik Bandyopadhyay is building a kind of contrast and foil between Mallika's cloth, Mallika's dressing sense, and the well-decorated room. The nongra kapur chopur greeny clothes, filthy sandals, nongra juto, unkempt hair, the chul thikmoto ashrano nei looked rather out of place. Colorful sofa tena out of place lagche in that tastefully decorated room. Sundor decorated bari de. She felt as if she were a domestic help whom the master of the house had lovingly bid to sit on the sofa. তার মনে হচ্ছিল যেন সে সেই বাড়ির একজন উইমেন হেল্প যেন সে বাড়ির একজন সার্ভেন্ট যাকে তার মাস্টার বলেছে সোফায় বসো দ্যাট হার্ডলি ম্যাটার এটা কিছু এসে যায় না ইন প্রমোথোস আইজ হার কি এক্স্যাক্টলি মনে হচ্ছে ডিসোসিয়েটেড লুকস অন দ্য ওভারটোনস অফ আ ফিট গেটিং টাইগ্রেস প্রমোথোর চোখে সে কিন্তু মানে এই মল্লিকাকে কিন্তু লাগছে একজন হাংরি ফিট গেটিং টাইগ্রেস প্রায় একটা বাঘ হ্যাঁ বল স্যার বলছি এখানে যেটা বললেন লুকস এখানে এটা আছে ইমার্সিয়েটেড লুকস এই বইটাতে ও কি আছে ইমার্সিয়েটেড তাই তো হ্যাঁ ইমার্সিয়েটেড লুকস ইমার্সিয়েটেড লুকস ইমার্সিয়েটেড এর এক্সাক্ট মানেটা আমরা দেখাবো ইমার্সিয়েটেড মানে abnormally thin or weak especially because of the illness or a lack of food like about like emaciated thik ache khabar nei dirgho din khete paini tai moldika ke adbhut dekhte lagche emaciated looks took on the overtones of a fit getting tiger but exactly fit getting er mane dekhena tiger alpo alpo movement kore sir ei boi ta ki making small movements সৃজনী আগের বারে একটা টেক্সট দিয়েছিল মানে তোমাদের ওই ইংলিশ টেক্সট ওটা থেকে আমি পড়াচ্ছি ঠিক আছে আমাকে স্ক্যান করে দিয়েছিল ওই অংশটা আমি পড়াচ্ছি এর মধ্যে অন্য কিছু নিয়ে শুধু টেক্সট আছে ও আচ্ছা ঠিক আছে আমি কি পুরো টেক্সট নিয়েছি সো ওভারটোনস অফ ফিট গেটিং টাইগার্স এমন একটা টাইগার্স যে অল্প অল্প মুভমেন্ট করে একটা বাঘিনী যে খানিকটা নার্ভাসনেস এবং ইমপেশেন্ট হয়ে অল্প অল্প মুভমেন্ট করছে ফিট গেটিং এন্ড হুইসপার আস্তে আস্তে শব্দ করাকে ফিট গেটিং বলা হয় দ্য ওয়ে এটা কি আছে নুপুর দ্য ওয়ে শি দেখছে যেন যে কোনো মুহূর্তে এই টাইগ্রেস এই বাঘিনী তার উপরে ঝাঁপিয়ে পড়বে এটা কি আছে টিয়ার নাকি না পড়ে দেখে দেখে বলো তো নুপুর dig her teeth into the into his face dig her teeth into his heart dig 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 মানে বসিয়ে দেওয়া তাই তো হ্যাঁ তার দাঁতটাকে তার ফ্লেশের মধ্যে তার মাংসের মধ্যে বসিয়ে দিতে চায় দ্য আইডিয়া অফ টেমিং দ্য ওয়াইল্ড ক্রিচার এন্ড bringing under his control thrilled Pramotho এই যে একটা ওয়াইল্ড ক্রিচার যে বন্য একটা প্রাণীকে টেম করা মানে বশ মানানো The idea of taming the wild creature, এই বন্য প্রাণীকে মানে মল্লিকাকে একটা ওয়াইল্ড ক্রিচারের সঙ্গে কল্পনা করছে প্রমথ এবং তাকে বশ করা এবং তার নিয়ন্ত্রণে আনা এই যে আইডিয়াটা এটাই প্রমথকে এক্সাইটেড করে তুলো আই হ্যাভ টেকেন এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ ইউর ফ্যামিলি ইউ হ্যাভ নাথিং টু ওরি
about in this regard. আমি তোমার গোটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিয়েছি, তোমার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা কিছু নেই। আই উইল নট ইনভলভ ইউ ইন এনিথিং দ্যাট মে পুট দেম ইন এনি হার্মস ওয়ে। আমি তোমাকে এমন কোনো জায়গায় কাজ দেবো না যেখানে তাদের কোনো ক্ষতি হয়। মল্লিকা নিজের মনে বলছে, সাচ কনসিডারেশন কান্ট বি ফর গুড, কান্ট ইট? মল্লিকা সাইলেন্টলি থট, নিজের মনে মনে ভাবলেও যে এত ভালো কনসিডারেশন, এত এত চিন্তা আমার জন্য, এটা ভালোর জন্য হতে পারে না। ইউ উইল ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য কাজ করবে। প্রমোথ সেট, ওয়ার্ক ফর ইউ, হোয়াট ডু ইউ ডু? মল্লিকা আস নিটিং হার ব্রাউজ। মল্লিকা তার চোখের যে আইব্রাউ সেটাকে একটু ঘনীভূত করে মানে কুঁচকে জিজ্ঞেস করলো যে তোমার জন্য তুমি কি করো? শি কুডন্ট কমপ্রিহেন্ড, সে বুঝতে পারলো না। ডু আই এঙ্গেজ ইন ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, আমার কি একটা কাজ? আই মিন ইনভলভড ইন সো মেনি থিংস, আমার এত কাজ। নো ম্যাটার, হ্যাভ সাম টি, একটু চা খাও, বাট বিফোর দ্যাট গো হ্যাভ আ বাথ, কিন্তু তার আগে একটু স্নান টান করে এসো। ইউ উইল ফাইন্ড সোপ অন দ্য র‍্যাক অ্যান্ড পুল অন দ্য ফ্রেশ ক্লোথস আই হ্যাভ কেপ্ট দেম দেয়ার। তুমি স্নানে যাও, আমি একটা ফ্রেশ সাবান সেখানে রেখেছি, এবং স্নান করে তুমি আসো, আমি তোমার জন্য সমস্ত প্রিপারেশন করে রেখেছি। নট টুডে মল্লিকা ডিমার্ড, ডিমার্ড মানে হচ্ছে মল্লিকা প্রতিবাদ করলো। ডিয়ার গার্ল, ডু লিসন টু হোয়াট আই টেল ইউ, আরে আমার কথা শোনো। প্রমোদ স্যার ইজ ভয়েস অ্যাফেকশন নরম করে সে বলল। মল্লিকা কেপ্ট সিটিং, হার শোল্ডার্স ইরেক্ট অ্যান্ড লুকড অ্যাট হিম সিটিং। সে আস্তে আস্তে কাঁধটা তুললো এবং তার দিকে সরাসরি তাকালো। What will people say if you are dressed so shabbily? তুমি যখন খারাপ ভাবে ড্রেস করে থাকো লোকে কি বলবে? প্রমোদ অ্যারিয়ার এবং মতো বললো। দ্যাট ওয়াজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ম্যাটার, মল্লিকা থট। মল্লিকা বললো, লোকে কি বললো তা তোমার বই গেল, সেটা অন্য ব্যাপার। তুমি কেন আমাকে ড্রেসিং করতে পাঠাচ্ছ? সেটাই মল্লিকার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মল্লিকা অনেকটাই বুঝতে পারছে। প্রমোদ শোড হার টু দ্য বাথরুম, রানিং সোপ ইন টু হার বডি ইন দ্য ব্রাইটলি লিট aroma filled bathroom. Mollika was hit by the waves of nausea. She odbhut bathroom e jekhane char pashta eto urishkar ashole manik bondobaddha ekhane ekta contrast create korche je manusher gaer moddhe nongra thakle tar moner moddhe feel thake na ba moner moddhe nongra thake na ashole dirtiness ebong tar shonge shonge cleanliness prottektai hocche idea of the mind, prottektai moner moddhe thake erokom ekta porishkar porichhonno সাবান দিয়ে মানুষের মনের নোংরা তোলা যায় না। রাবিং দ্য সোপ ইন টু হার বডি ইন দ্য ব্রাইটলি লিট অ্যারোমা ফিল্ড রুম, বাথরুম, সেই বাথরুম যেখানে অ্যারোমা ফিল, যেখানে চারিদিকে সুগন্ধি আতর ঘুরে বেড়াচ্ছে, যেখানে সে তার গায়ের মধ্যে সাবান ঘষছে। মল্লিকা ওয়াজ হিট বাই দ্য ওয়েভস অফ দ্য নশিয়া, নশিয়া মানে বমি পাচ্ছে, তার মাথা ঘুরছে। মল্লিকার মনের মধ্যে এবং মল্লিকার মাথার মধ্যে ওয়েভস অফ নশিয়া, নশিয়া যে ঢেউ, প্রবল ঢেউ, sense of vomiting, sense of dizziness tar mathar modhe elo. Was it because she hadn't eaten anything? Ar ki ei jonno she kono din onek kichu onek 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 kichu khayni besh khanikkhon. She couldn't fathom why she was fathom bolo sir bolchi je nausea je bomi bomi je bhab ta eta eta keno sir bujhte pachhi na online to na mane nausea hocche mane onek karon hote pare মানে বুঝতেই পারছো কেন কারণে হচ্ছে? তার কারণ মল্লিকা বুঝতে পারছে অ্যাবাউট দ্য ইম্পেন্ডিং ইনসিডেন্ট। তার খানিক বাদেই প্রমথ উইল ট্রাই টু কনজিউম হার, তাকে দখল করার চেষ্টা করবে, তার দেহকে দখল করার চেষ্টা করবে, সেটা মল্লিকা পরিষ্কার বুঝতে পারছে। তো এই যে মল্লিকার ভিতরের যে বুঝতে পারা, সেইটা মল্লিকার মনের মধ্যে নশিয়া ক্রিয়েট করছে এক নম্বর। মল্লিকার দু নম্বর নশিয়া ফিল করার একটা বিরাট বড় কারণ হচ্ছে যে মল্লিকা খুব ভালো করে জানে যে তার হাজবেন্ডের জন্য এবং তার সন্তানের জন্য সেই ভয়ঙ্কর স্যাক্রিফাইসটা করতে চলেছে। তার মনের মধ্যে একটা মরাল ডিলেমা কাজ করছে, যেটা যে কোনো মধ্যবিত্ত বাড়ির যে কোনো নারীর একটা কাজ করতে পারে। তার মনে হচ্ছে এই জিনিসটা, তার মনে হচ্ছে যে মানে আলটিমেটলি কি হতে চলেছে, কি করব, সেই জন্যই তার মনের মধ্যে নশিয়া। মল্লিকা নিজেকে বোঝাচ্ছে সেটা কি অনেকক্ষণ সে খায়নি বলে হচ্ছে, আসলে তার নয়। মানিক বন্দ্যোপাধ্যায় এখানে বোঝানোর চেষ্টা করছে যে ভিতরে ভিতরে সে ভয়ঙ্কর একটা চিন্তা করছে, তাই তার এই অবস্থা। সো শি কুডন্ট ফ্যাদম হোয়াই শি ওয়াজ উইদাউট রাইম অর রিজন অ্যাসেলড বোথ বাই দ্য টিয়ার্স অ্যান্ড লাফটার। শি কুডন্ট ফ্যাদম, সে বুঝতে পারছে না হোয়াই শি ওয়াজ, তার তার কেন এই বমি বমি ভাব পাচ্ছে। উইদাউট রাইম অর রিজন, রাইম মানে পদ্যাকারে বা গদ্য দিয়ে, রিজন দিয়ে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই
assailed both by the tears and laughter তার একই মুহূর্তে হাসিও পাচ্ছে তার একই মুহূর্তে কান্নাও পাচ্ছে অর্থাৎ সে কি করবে সে বুঝতে পারছে না কারণ এরকম পারপ্লেক্সিং সিচুয়েশনে সে আজ পর্যন্ত কোনোদিন পড়ে সো গুডনেস ইউ ডু লুক নাইস এটা আমি বারবারই বলছি যে তোমরা এই সিচুয়েশনটাকে ইমাজিন করো এটা ভয়ঙ্কর ড্রামাটিক সিচুয়েশন যেখানে একজন মহিলা তার মনের মধ্যে কি চলতে পারে যখন এরকম একটা ভয়ঙ্কর পুরুষ তাকে এরকম একটা এক্সপ্লয়েশনের জায়গায় আনছে এই যে কোনো নারী যারা এই টেক্সটটা পড়বে এনি উইমেন স্টুডেন্ট অফ মাইন ইন দিস ক্লাস উইল গেট ডিস্টার্বড বাই রিডিং দিস টেক্সট তারা এসেনশিয়ালি টেক্সটটা পড়ে ডিস্টার্বড হবেই একজন সেন্সিটিভ পুরুষ হবে মানিক বন্দ্যোপাধ্যায় চাইছেন তোমাকে ডিস্টার্ব করে দিতে That is the main intention of Manik Bandyopadhyay in this text. There is a very important word in German called V-effect or Werfremdung's effect. Beta Brecht, Bertolt Brecht, tumra porbe the good woman of Sedzuan. Eta Bertolt Brecht the theater use korto V-effect. V-effect ke ingrajite bola hoy alienation effect. Audience ke alienate kora, audience ke distance kora. অডিয়েন্সের চোখের সামনে তার আয়নাটাকে তুলে ধরা তুলে ধরে দেখানো যে দেখো তুমি কোন সমাজে বাস করছো ইট ইজ কলড ভি এফেক্ট অডিয়েন্স দ্য ফোর্থ ওয়াল একটা যদি নাটক হয় সেই নাটকের ফার্স্ট ওয়াল হচ্ছে যেখান দিয়ে অভিনেতা অভিনেত্রী ঢোকে তাকে ফার্স্ট ওয়াল বলে সেকেন্ড ওয়াল হচ্ছে যেখানে সে নাটক করে বেরিয়ে যায় থার্ড ওয়াল হচ্ছে পেছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড ওয়াল এই যে আমি যদি নাটক করি খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে দ্য কোল্যাপস অফ দ্য ফোর্থ ওয়াল অর্থাৎ অডিয়েন্স কে ডিস্টার্ব করে দিচ্ছে অডিয়েন্স কে ড্রামার মধ্যে ইনভলভ করছে এটা অনেক নাটকেই হয় পরবর্তীকালে আমরা দেখবে যেখানে অনেক ক্যারেক্টার ডাইরেক্টলি অডিয়েন্সকে অ্যাড্রেস করছে সরাসরি অডিয়েন্সের সঙ্গে কথা বলছে যে তোমরাও আসলে আসলে এই নাটকের বা এই এটা তো ছোট গল্প এই ছোট গল্পের চরিত্রটা কিন্তু কেবলমাত্র চরিত্র নয় এরা কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ যারা এই পার্টিশনের সময়ে প্রত্যেক দিনে একটা রুটির জন্য একটা জীবিকার জন্য এরকম একটা ভয়ঙ্কর স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছিল ফলে এই অডিয়েন্সদেরকে এই পলিটিক্যাল লিডারদেরকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় যখন প্রমোদ তার এই অদ্ভুত চোখ দিয়ে মল্লিকাকে মাপছে কমোডিফাই করছে পণ্যায়িত করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মানিক বন্দ্যোপাধ্যায় অডিয়েন্সের দিকে এক একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে যে মল্লিকার এই ভাগ্যের জন্য কে দায়ী পলিটিক্যাল লিডাররা নাকি আমাদের মধ্যে ভয়ঙ্কর হানাহানি আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধের যে অভাব সেটা কোনটা নাকি হিন্দু মুসলিম ডিভিশন এই দুটো জাতির মধ্যে যে ডিভিশন ক্রিয়েট করতে সফল হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব হু আর রেসপন্সিবল এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের দিকে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের মধ্যে দিয়ে ছুঁড়ে দিচ্ছেন এখানে মল্লিকা একজন নয় এখানে এই নারী মল্লিকার চরিত্রে হাজার হাজার নারী যারা পার্টিশনের মধ্যে দিয়ে এখানে এসছে এই এই পারে এসছে তোমরা স্ট্যাটিস্টিক্স দেখো এই পার্টিশনে টোটাল মানুষ ইনভলভ হয়েছিল নিয়ার অ্যাবাউট 20 মিলিয়ন পিপল প্রায় 2 কোটি মানুষের পার্টিশন হয়েছিল এই 2 কোটি মানুষের পার্টিশনের মধ্যে নিয়ার অ্যাবাউট 1.2 মিলিয়ন পিপল ডায়েড 12 লক্ষ মানুষ মারা গিয়েছিল এই 12 লক্ষের মৃত্যুর মধ্যে নিয়ার অ্যাবাউট 7 লাখ উইমেন গট রেপড 7 লক্ষ উইমেন এই পার্টিশন এই যে ভয়ঙ্কর ইনসিডেন্ট কয়েকজন রাজনৈতিক নেতা বা নেতৃত্বের ফলে যেটা হচ্ছে বা হতে বাধ্য হয়েছে সেই দিকে পয়েন্ট আউট করছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই পার্টিশনে যে নারীদের একটা ভয়ঙ্কর সাফারিং ট্রমা তার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে মানিক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কনসেপ্টটা কি ক্লিয়ার
এইটা ক্লিয়ার হলেই এই টেক্সটটা আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না। সো প্রমোদ সেড গুডনেস ইউ লুক নাইস হোয়েন মল্লিকা রিটার্নড ইন হার নিউ ক্লোথস, যখন মল্লিকা নতুন পোশাক পরে এলো। দ্য সার্ভেন্ট হ্যাড অলরেডি ব্রট ইন সাম স্ন্যাক্স অ্যান্ড টি ফর হার অ্যান্ড হুইস্কি সোডা অ্যান্ড গ্লাস ফর প্রমোদ, প্রমোদের জন্য এক গ্লাস হুইস্কি সোডা সবই এনেছে, এনে সামনে রেখে দিয়েছে প্রমোদের জন্য। সো এর ফলে আমরা এমন একটা পরিবেশের দিকে রিপ্রেজেন্টেড হচ্ছি যেখানে প্রমথ রিপ্রেজেন্ট করছে এই টেরিবল মিডল ক্লাস মার্কেন্টাইল সেকশন অফ দ্য সোসাইটি, তাদের হাতে এই ব্যবসায়ী যে মধ্যবিত্ত তাদের হাতে টাকা এসছে, যারা হুইস্কি খেতে শিখছে 1950-এর দশকে, সোডা গ্লাস প্রমথর জন্য। মল্লিকা হ্যাড সিন মেনি ড্রাঙ্কার্ডস অ্যাট দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, মল্লিকা প্রচুর ইনটক্সিকেটেড পিপলদেরকে মাতালদের দেখেছে রেলওয়ে প্ল্যাটফর্মে, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি স্যাট ফেস টু ফেস উইথ ওয়ান, কিন্তু জীবনে প্রথমবার সে কোনো একটা মাতালের মুখোমুখি বসছে, যে কেবলমাত্র মাতাল নয় লম্পট এবং চরিত্রহীন। Taking a big gulp, Pramotho came and sat beside her after having downed more than a few glasses in such a short span of time. মুহূর্তের মধ্যে গ্লাসের মধ্যে কয়েকটা হুইস্কি ঢেলে খেয়ে ফেলে, taking a big gulp, Pramotho came, একটা বড় ঝাঁপ দিয়ে প্রমথ মল্লিকার একেবারে পাশে এসে বসলো। মল্লিকা had already finished her tea, মল্লিকা তো তখন তার চা খেয়ে ফেলেছে। Drawing her to himself and pulling her close to his bosom, প্রমথ টেন্ডারলি মারমার্ড, প্রমথ অদ্ভুত ভাবে তাকে তার দিকে ডেকে নিয়ে আস্তে আস্তে বলল তার একদম বুকের কাছে, ইট ইজ হাউ আই ওয়ান্ট ইউ, এইভাবে আমি তোমাকে চাই। একটা খুবই খারাপ ভাবে হিম দিচ্ছেন, বারবার বলছি অ্যাডাল্ট টেক্সট অ্যাডাল্ট ন্যারেটিভ, তোমাকে ডিস্টার্ব করে দেবে, ডিস্টার্ব করে দেওয়াটা মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে পড়ছে, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় একজন মার্কসিস্ট, এবং একজন মার্কসিস্ট হিসেবে তোমার সামনে এই সমাজের খারাপ দিকটা তুলে ধরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজ। This is how I want you, come and be with me for a while and then you can go back. Suddenly, Mollika saw red. Blood came surging in her head. Mollika chari dike lal rong dekche. Red can be the color of revolution. Biplaber rong, rokter rong lal. Violence rong lal. Je lal rong dekte obhosto Mollika, দেখেছে বহুবার এই পার্টিশনের সময়, সে আবার লাল দেখছে। ব্লাড কেম সার্জিং টু হার হেড, তার মাথার মধ্যে যেন রক্ত উঠে গেল। শি হ্যাড অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট দ্যাট প্রমথ ওয়াজ গোয়িং টু এঙ্গেজ হার ইন প্রস্টিটিউশন, সে এটা মেনে নিয়েছিল যে প্রমথ তাকে প্রস্টিটিউশনে এঙ্গেজ করবে, তাকে দেহ ব্যবসায় নিযুক্ত করবে। অ্যান্ড আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি উইল হ্যাভ টু সেল হার ওন বডি ফর দ্য সেক অফ হার ফ্যামিলি, তার পরিবারের জন্য তাকে দেহ বিক্রি করতে হবে। বাট শি কুডন্ট টলারেট দ্য থট দ্যাট শি দ্যাট হি হ্যাড প্ল্যান টু এনজয় হার ফার্স্ট, কিন্তু এইটা সে বুঝতে পারেনি কিন্তু যে প্রমথ তাকে প্রথমবারের জন্য উপভোগ করতে চেয়েছিল, যে প্রমথ অ্যাকচুয়ালি প্ল্যান ছিল তাকে প্রথমে এক্সপ্লয়েট করা, তারপরে তাকে প্রস্টিটিউশনের বিজনেসে নামাবে, বিফোর ইন্ট্রোডিউসিং হার টু দ্য প্রফেশন, এই পেশায় তাকে নামানোর আগে। ব্রেকিং ফ্রি অফ হিস আর্মস, তার হাত থেকে দূরে সরে গিয়ে Mollika caught the bottle with both her hands. Bottle ta ke Mollika dhorlo, whiskey bottle ta muhurter moddhe, and brought it down on his head with fierce strength, ekta bhoyongkor khomota diye sei bottle ta Pramotho mathay eshe dhanglo. The bottle splintered and Pramotho went limp. Muhurter moddhe Pramotho paralyzed hoye gelo, shuye porlo second er moddhe, ebong bottle ta bhenge chure charidike chhoriye porlo. Mollika stared at Pramotho's unconscious form. That is the climactic point of this narrative. Ekjon nari choritro tar empowerment hocche, tar khomotayon hocche, she ei patriarchal society against e protibader bhasha toiri korche. That is the language of the protest on the part of Mollika. Pramotho she ochoitonno deher dike Mollika jokhon takacche, she was utterly bewildered. She jane na ki kore. Her eyes looked aflame, tar chokh jolche aguner moto. A servant called out from the behind the closed door. Shobdo shunte pechen servant, babu, did you call for me?
তুমি কি কোনো আমাকে ডেকেছো? নো, গো অ্যাওয়ে, শি অর্ডার্ড, না চলে যাও, শি অর্ডার করলো। দেখতে পাচ্ছি যে মল্লিকা প্রথম থেকে হয়তো একটা স্ট্রং ক্যারেক্টার ছিল না, তার মধ্যে একটা অসম সাহসী চরিত্র সেখানে আগের মল্লিকা নেই। মল্লিকা লুক রাউন্ড, মল্লিকা চারিদিকে তাকালো, প্রমথ হ্যাড অনলি লস্ট কনসিয়াসনেস, প্রমথ মারা যায়নি, প্রমথর কেবলমাত্র চেতনা গেছে, হি ওয়াজ ইন ডেড, সে কিন্তু মারা যায়নি। উডন্ট শি ফিনিশ হিম অফ ওয়ান্স অ্যান্ড ফর অল? কি সারা জীবনের জন্য প্রমথকে শেষ করতে পারে না? Was there a gun in the house? But she didn't know how to use it. এই বাড়িতে কি কোনো বন্দুক রয়েছে? কিন্তু সে জানে না কেমন করে বন্দুক ব্যবহার করতে হয়। Should she bend him to death with its muzzle or wring his neck in the folds of her sari's end? এই যে তার হাতে যে রয়েছে হুইস্কির বোতল, তার যে মাজল, ছেড়ে দেখি তার তাকে মৃত্যুতে একদম শেষ দিকে নিয়ে যাবে? Or wring his neck, the folds of her sari's end, naki she sari ta ekdom shesh dik diye tar neck ta ke mure ta ke marbe? She thought for a while, khanik kono jonno she bhablo. She took off the sari that Pramotho had gifted her. Here costume plays a very important symbol. Pramothor je sari Mollika ke gift koreche, she sari ta symbolize korche ekta aristocratic higher society symbol Mollikar kache, sheta ke she reject korche. সে শাড়ি যেটা পরিধান করেছিল সেটা সে খুলে ফেললো। দেন রোলিং ইট ইনটু আ রোপ, শি স্লিপড ইট ওভার হিজ নেক লাইক আ নুজ, এবং সেটা দিয়ে তার গলাটাকে সে জড়ালো, টাইটেনড ইট অ্যারাউন্ড হিজ নেক, তার নেকের মধ্যে জড়ালো খুব ভালো করে, টুইস্টিং এন্ড টার্নিং ইট উইথ দ্য হেল্প অফ দ্য মাউথ অফ দ্য সোডা বটল। সোডা বটলটাকে এই শাড়ির একটা জায়গাতে মানে বাঁধলো, বেঁধে ওটা ঘোরাতে লাগলো, সোডা বটলটা যাতে মৃত্যু হয়। প্রমথ would not die that soon. It took Mollika a good 15 minutes to strangle him to death. 15 minute laglo Mollikar, bhabo ekta moddhobitto bangali nari ekjon bhoyongkor ekta manushke marche, strangling to death, marlo. Tourniquet technique use korche, bolo ki bolcho? Tourniquet technique ta use korche ekhane, ar tourniquet technique ta use korche. Tourniquet hocche mane 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 ekdom খুলে ফেললো মানে ছেড়ে দিল। And slipped her hands into his vest pocket and took out wads of bank notes. তার যে ভেস্টের মধ্যে তার পকেটের মধ্যে অনেক ব্যাংক নোট ছিল, সেটা বার করলো। পরে মল্লিকা কিন্তু জানে সে একদিন ভিলেনাস মানুষকে মেরেছে, কিন্তু তা সত্ত্বেও তার যে এই গরিবদেরকে এক্সপ্লয়েট করার যে টাকা সেটা কিন্তু মল্লিকা নিল। Some of it was meant for her, কিন্তু সেটা তার জন্য হয়তো, কিন্তু খানিকটা তার পরিবারকে পাঠাতেও। Some of it was meant for her surely, but why not take the rest as well, she thought. Chalo je khanikta to tar jonno chilo obosshoi, kintu purotai shene mena keno. Collecting her bundle of dirty clothes, Mollika stepped out of the room and shut the door behind her. Mollika tar je dirty cloth niye beriye porlo, stepped out of the room and shut the door behind her, ebong tar dorja ta pichoner dike bondho korilo. Don't go in till babu sends for you, she told the servant. রামলোচন জানতো যে সেই দিনের রাত্রের মতো সে মল্লিকাকে বাড়ি নিয়ে যাবে না। There were two armed sentries at the gate. দুজন হাতে অস্ত্র নেওয়া মানুষ গেটের সামনে ছিল। প্রমথ হ্যাড ফিয়ার্ড ফর হিজ লাইফ, প্রমথ নিজের জীবনের ভয় পেত। হি হ্যাড গুড রিজনস টু বি, তার জীবনের ভয় পাওয়ার কারণ রয়েছে, কারণ বহু মানুষকে সে চটিয়েছে। রিকলিং শি হ্যাড কাম ইন আ ক্যাব, ওয়ান অফ দ্য গার্ডস আস্কড হার শ্যাল আই কল ওয়ান, সে একটা ক্যাবে এসেছিল, একটা ভাড়া গাড়িতে একজন গার্ড জিজ্ঞেস করলো যে আমি এটা ডাকবো? মল্লিকা রিপ্লাই করলো, ইট ইস নট নেসেসারি। আশা ট্রেম্বলড ইন ফিয়ার at the terrible picture Mollika made. Mollika je bhoyongkor chobi ekeche sei ghotona ta jokhon asha ke bollo, asha bhoye kapche. Bow she uttered, Mollika gave her big smile.
I found a way out, Thakurji, the final solution. I mean, the last page, Thakurji, upay. Final solution, shesh, upay. Asha grew more frightened. Are you out of your mind, boo? Tumi ki pagal hoye gecho? Perhaps I am, hoyto ami pagal hoye gechi. But I have found an excellent way out. Kintu amar ekta chomotkar rasta bereche. That gangster, he thought he had got me to carry out his clandestine trade. Gangster bolte promoto kore refer korche. Se gunda ta bereche tari clandestine mane hocche illegal, illegitimate affair. Tari byabsha tar onoitik ebong ain birodhi je byabsha amake Have you all eaten? Tumaki khiyecho? Let me have some food. Amake ektu khabar khete hobe. Ami ki kono bhabe beriye gechhilam? Amar kotha tumra shunte pachho? Sir, majkhane kete gelo. Sir, majkhane kete gelo. Sir, majkhane kete gechhilo. Acha koto khuner jonno? That gangster eta korechilo? Sir, ota bola hoyechilo. Eta bola hoyechilo. Ebar এখানে আমরা একটা অন্য মল্লিকাকে দেখছি যে সে বলছে কাম ডাউন ছিল যে মল্লিকা অনেক নরম স্বভাবের প্রকৃতির মানুষ ছিল সে বলছে দ্যাট গ্যাংস্টার হি থট হি হ্যাড গট মি টু ক্যারি আউট দিস ক্ল্যান্ডেস্টাইন ট্রেড সে ইললিজিটিমেট ইললিগাল ট্রেড আমাকে দিয়ে করাবে ভেবেছিল হোয়াট ডিড হি টেক মি ফর সে আমাকে কি ভেবেছে অ্যাম আই জাস্ট উইক because just I'm a woman ami kebol ami ki durbol ami kebol matro nari hishebe nari bole ki ami durbol ato noy nari o to shobol nari o to durga rupe manuske mohishasur ke bodh kore calm down go sit down ekhane boshwai beg you have you cooked thakurji tumi ki redocho thakurji mollika act settling down mollika ekhon ekdom sanity er porjay royeche she cold blooded hoye jiggesh korlo tumi ki ranna banna korecho Have you all eaten? Tumra ki kheyecho? Let me have some food. Amake ektu khete dao. My stomach is churning violently in hunger. Amar stomach, amar pakostoli khabar chaiche, khaddo chaiche. She let out a hearty laughter. She haste haste bollo. We'll never be hungry again. Amra kono din obhukto thakbo na. Thakurji, never ever. My son will have milk 4 times a day. Amar chele dine 4 bar dudh khabe. I'll go to the railway station every evening in my frayed sari. The sharks will come again and pick me up for sure. তাহলে মোল্লিকা কিন্তু অ্যাকসেপ্ট করছে তার ডেস্টিনিকে সে বাস্তব দেখেছে সে জানে তাকে আবার রেলওয়ে স্টেশনে ফিরতে হবে এই টাকা সারা জীবন তার থাকবে না এবং এই ছেঁড়া শাড়ি পরে তাকে রেলওয়ে স্টেশনে ফিরতে হবে ফ্রেড মিন্স স্ক্যাটার্ড ট্যাটার্ড দ্য শার্কস উইল কাম এগেইন টু পিক মি আপ এই হাঙরেরা আবার ফিরবে আমাকে নিয়ে আসতে এন্ড গ্লোয়ারিং হার ভয়েস মোল্লিকা সেড আস্তে তার ভয়েসটা আস্তে করে মল্লিকা বলল বাট দিস টাইম আইল বি ক্যারিং আ শার্প নাইফ উইথ মি কিন্তু এই সময়টায় আমি আমার সঙ্গে একটা ছুরি ধারালো ছুরি ক্যারি করব ইউ আন্ডারস্ট্যান্ড ঠাকুরজি আইল হাইড ইট সো দ্যাট নো ওয়ান ফাইন্ডস ইউ ফাইন্ডস ইট আমি এমন ফাইন্ডস আউট আমি এমন জায়গায় ছুরি রাখব যাতে কেউ সেটা খুঁজে না পায় অতর্কিত আক্রমণ করবে বলে গল্পটা শেষ হচ্ছে ফাইনাল সলিউশনস মানিক বন্দ্যোপাধ্যায় অনেকগুলো ইম্পর্টেন্ট দিকে আমাদেরকে পয়েন্ট আউট করে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটা লিখছেন 1940 এবং 50-এর দশকে স্পেসিফিক্যালি 50-এর দশকে এই গল্পটা লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং গোটা পৃথিবী জুড়ে তখন সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম চলছে সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজমে আমরা বলতে পারি বিখ্যাত সিমন দি বোভেয়ার SIMONE BEAUV সিমন দি বোভেয়ার BAUVYER যিনি গোটা পৃথিবী জুড়ে লেখালেখি করছেন তার বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্স বেরোচ্ছে ইন দ্য ইয়ার 1948 ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার দ্য সেকেন্ড সেক্স বিখ্যাত বই 1949 এ বেরোচ্ছে যেখানে তিনি বলছেন যে ওয়ান ডাজন্ট বর্ন অ্যাজ আ ওম্যান বাট রাদার বিকামস ওম্যান
ভালো করে খেয়াল করো, ওয়ান ডাজন্ট বর্ন অ্যাজ এ ওম্যান বাট রাদার বিকামস এ ওম্যান। আমি যেটা তোমাদেরকে আগে বলেছিলাম, দের ইজ এ ডিফারেন্স বিটুইন সেক্সুয়ালিটি অ্যান্ড জেন্ডার। হোয়াট ইজ সেক্স অ্যান্ড জেন্ডার? সেক্স ইজ সামথিং হুইচ ইজ বায়োলজিক্যাল ইন নেচার, হুইচ ইউ ক্যানট চেঞ্জ, যেটা তুমি পরিবর্তন করতে পারবে না। While gender is a social construction, একটা সামাজিক তৈরি হওয়া একটা রীতি এবং নীতি, একটা গঠন যেটা তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ইউ ক্যানট চেঞ্জ দ্যাট ইউ আর এ ওম্যান আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ডুইং সাম আর্টিফিশিয়াল মেডিকেল প্রসিডিওর। বাট হোয়াট ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ ইউর পারসেপশন অফ বিইং এ ওম্যান। অন্যরা তোমাকে নারী হিসেবে যে দেখে, নারী মানে দুর্বল, নারী মানে আস্তে আস্তে কথা বলে, নারী মানে সমস্ত কিছু মেনে নেবে, নারী মানে রাত্রির 8টার পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, এই ধরনের যে পারসেপশন সোসাইটি তৈরি করেছে, দ্যাট ইজ আ জেন্ডার্ড আইডিয়া, দ্যাট ইজ জেন্ডার্ড। ওয়াইল সেক্সুয়ালিটি ইজ বায়োলজিক্যাল, এটা ঠিক যে তোমার নারী হিসেবে তুমি পুরুষের মতো বায়োলজিক্যালি একইভাবে কনস্ট্রাক্টেড নয়, কিন্তু সমাজ তোমাকে এইভাবে ভাবতে শিখিয়েছে, তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে। এবং যে ভাববে শেখানোটা, সেটা তোমাকে সমাজের চারপাশ শিখিয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশন, সলিউশনের যে মল্লিকা বলে যে ক্যারেক্টারটা, এই যে চারপাশের তৈরি করা যে মিথ, চারপাশের তৈরি করা যে পুরুষতান্ত্রিক আইডিয়া, যে ইডিওলজি যেটা নারীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ইডিওলজির বিপক্ষে দাঁড়ানো একটা একটা ডিসকোর্স, একটা কণ্ঠস্বর, একটা পদক্ষেপ, যে না, আমি সমাজের চাপিয়ে দেওয়া এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা, এই রীতিনীতি মানি না। নো, মল্লিকা ইজ সেইং নো এগেইনস্ট দিস কাইন্ড অফ প্যাট্রিয়ার্কাল সোভিনিস্টিক ইডিওলজি। এই পুরুষতান্ত্রিক আদর্শের বিপক্ষে কথা বলছে মল্লিকা এবং সে রুখে দাঁড়াচ্ছে। আরো পরবর্তীকালে 1970s এ ফ্রান্সে এক ধরনের ফেমিনিস্ট মুভমেন্ট হয়, যেটা আমরা সেমিস্টার 6 এ পড়বো, যেটাকে থার্ড ওয়েভ ফেমিনিস্ট মুভমেন্ট বলা হয়, বা ফ্রেঞ্চ ফেমিনিস্ট মুভমেন্ট বলা হয়, যেখানে বলা হয় যে দ্য উইমেন উইল ডেফিনেটলি ইউজ হার বডি অ্যাজ এ ওয়েপন, নারীদের দেহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, যেখানে নারীদের দেহকে একটা সময় পুরুষরা দেখতো অ্যাজ এ কাইন্ড অফ কেজ, মানে যে যার মধ্যে তারা বন্দি, কারণ সেটাই তাদের সবচেয়ে বড় লিমিটেশন। সেই লিমিটেশনকে অ্যাজ এ পাওয়ার, সেইটা হিসেবে 1970s এ ইমার্জ করবে অনেক ধরনের ফেমিনিস্ট ফিলোসফারদের আমরা পড়বো। তারা বলবে যে এই দেহ দিয়েই উত্তর দাও, ইউজিং দ্য উইমেন্স বডি। কেন মল্লিকা এই প্রস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করছে অ্যাজ এ প্রফেশন, এবং অ্যাকসেপ্ট করে সে উত্তর দিচ্ছে। সে হয়তো মানে সে জানতো খুব ভীষণভাবেই যে তা হয়তো তাকে প্রস্টিটিউশনে এঙ্গেজ করবে, সেটা সে মেনে নিয়েছিল, কিন্তু যেটা সে মেনে নিল না সেটা হচ্ছে এই প্রমথর মতো একজন খারাপ মানুষ ডিসাইড করেছে তাকে প্রথমবার এক্সপ্লয়েট করবে এই প্রফেশনে এঙ্গেজ করার আগে। কারণ যদি বডি একটা ওম্যানের অধিকার হয়, তাহলে সে কাকে সেই বডিটা দেবে বা দেবে না, সে কোন ব্যবসায় নিজেকে এঙ্গেজ করবে বা করবে না, সেটা তার অধিকারের মধ্যে পড়ছে। এই স্টেটমেন্ট মানিক বন্দ্যোপাধ্যায় এই ফাইনাল সলিউশনস এর মধ্যে ক্রিয়েট করছে, একটা অত্যন্ত দৃঢ় নারীর দৃঢ় প্রতিজ্ঞার একটা উদাহরণ এই ফাইনাল সলিউশন টেক্সটের মধ্যে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। এই টেক্সট পড়ে অনেকেরই ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, কিন্তু সাহিত্যের কাজই হচ্ছে, বিশেষ করে মার্কসিস্ট লিটারেচারের কাজই হচ্ছে তোমার মনের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করা। যেরকম তোমরা এর আগে অ্যান ইন্ট্রোডাকশন পড়েছো কমলা দাসের, যেখানে খুবই কনফেশনাল ভঙ্গিতে পরে আরো ডিস্টার্বিং টেক্সট পড়বে তোমরা সিলভিয়া প্লাথের ড্যাডি, যেখানে একটা সেক্সুয়াল ইমেজারি বিল্ড করছে, তার বাবার সঙ্গে রিলেট করছে নাৎসি জার্মানির আমাদের সিলভিয়া প্লাথ, আমরা দেখবো সেই ড্যাডি কবিতার দিকে। সেই একই রকম ভাবে এখানে একটা নারী চরিত্র কিন্তু আরো ডিস্টার্বিং আমরা পড়বো দ্রৌপদী মহাশ্বেতা দেবী। তো এই ফিফথ সেমিস্টারে অনেক ধরনের ডিস্টার্বিং টেক্সট হচ্ছে, আমরা অবশ্যই পড়বো দ্য স্টোরি অফ দ্য ইনসানিটি ইয়েলো ওয়াল পেপার, একজন নারীর ওয়াল পেপারে বন্দী হয়ে যাওয়ার কাহিনী। এখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নারী, সে কিন্তু ওয়াল পেপারে বন্দী হচ্ছে না, সে হি বিকামস অ্যান অ্যাক্টিভ এজেন্ট, সে পার্টিসিপেট করছে, বেরিয়ে পড়ছে এবং সেই পুরুষতন্ত্রকে খুন করছে, মার্ডার করছে। এই যে কোল্ড ব্লাডেড ওয়েতে, ঠান্ডা মাথায় সে প্রমথকে প্রথমবার আনকনশিয়াস করেছে, প্রথমবারই মারতে পারেনি, তারপরে যে মারছে
সেটা কিন্তু তার একটা নিজস্ব ডিসিশন, সে কিন্তু প্রমথকে ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসেনি, কারণ জানে এই প্রমথ যদি ওঠে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। যে প্রমথ অনেক রায়ত তৈরি করেছে, যে প্রমথ বহু মুসলিমদের ঘর দখল করেছে, সেই প্রমথকে সেই প্রমথর মৃত্যু ঘটছে এই মল্লিকার হাতে, একজন নারীর হাতে। ফলে এই শরৎকালের শুভ সন্ধ্যায় প্রায় মহালয়া খুবই কাছে, যেখানে আমরা দুর্গাকে সেলিব্রেট করব, সেখানে একজন অত্যন্ত ক্ষমতাবান নারী মল্লিকার মধ্যে দিয়ে আমরা আজকের সন্ধ্যে সেলিব্রেট করার চেষ্টা করলাম। কারুর এই টেক্সট বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে প্রশ্ন করতে পারো। Anyone having problems with the understanding the text? বুঝতে পারোনি এরকম কিছু? বলো, বলো, কোনো অসুবিধা নেই, বলো। এবার থেকে সে সজাগ থাকবে, সে সতর্ক থাকবে, যে সে অতর্কিতে আক্রমণ করতে পারে, ঠিক আছে? তার মানে এই নয় যত প্রত্যেককে মারবে, কিন্তু যে মল্লিকা আগের মল্লিকা, যে মল্লিকা ওয়াজ ভেরি মাচ ইনোসেন্ট, যে মল্লিকা ওয়াজ ভেরি মাচ ডোসাইল, সে কিন্তু অনেক বেশি এখানে সতর্ক, সে জানে তার সঙ্গে কি ঘটতে চলেছে। মানে এই যে অভিজ্ঞতা, এই যে প্রমথর যে অভিজ্ঞতা, মল্লিকার জীবনে একটা এক্সপিরিয়েন্স আনলো, এটুকু আমরা বলতে পারি। নূপুর বলো। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু? এনিওয়ান, কেউ বুঝতে পারোনি টেক্সটার কোনো জায়গাতে? আমি এইটা তোমাদেরকে দিয়ে দেব, এই যে এসেটা, কেন কিন্তু তুমি অনেক ধরনের মানে মানে তোমরা এই যে আনসার লিখতে যাওয়ার যে বেসিক মানে স্ট্রাকচারটা, এটা এখানে পেয়ে যাবে। একটু ডিফিকাল্ট, কিন্তু এখানে থেকে পাবে মোটামুটি। সো এই যে মল্লিকাস রেভলিউশনারি স্টান্স, যে মল্লিকা যে স্টান্সটা নিল, সেটা তো বৈপ্লবিক স্টান্স। রেভলিউশনারি স্টান্স দাস সিম্বলাইজেস অ্যান অ্যান্টি হেজিমনিক বডিসকে টু রি টেরিটোরিয়ালাইজ হার আইডেন্টিটি। টেরিটোরিয়ালাইজ করা মানে তার আইডেন্টিটিকে খুঁজে, রি টেরিটোরিয়ালাইজ মানে তার আইডেন্টিটির এক্সাক্ট লোকেশন কে খুঁজে বার করা, কোথায় তার আইডেন্টিটি, তার নিজের যে ফেমিনিন আইডেন্টিটি, তার যে আমিত্ব, মল্লিকা সেটা প্রতিষ্ঠিত করলো প্রমথকে খুন করে। অর্থাৎ তার মধ্যে ভায়োলেন্স রয়েছে, তার মধ্যে ব্লাড শেডিং রয়েছে, কিন্তু দেয়ার ওয়াজ নো আদার অপশনস লেফট ফর মল্লিকা। মল্লিকার জন্য আর কোনো অপশন ছিল না। মানে এই যে নারীদের যে প্রতিবাদের ইতিহাস, এই পুরুষতান্ত্রিক পার্টিশনের ন্যারেটিভের এগেনস্টে, সেইটা মানিক বন্দ্যোপাধ্যায় এই টেক্সট জুড়ে বিল্ড আপ করেছেন। বলো, পরিষ্কার কিনা? পরিষ্কার কিনা? সবার কাছে যেহেতু পুরো বিষয়টা বেশ পরিষ্কার, আমি একটু বলে দিই ফাইনাল সলিউশনস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে টাইটেল অর দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। ফাইনাল সলিউশনস, টিআইটিএলই, কেন ফাইনাল সলিউশনস কে ফাইনাল সলিউশনস বলে ডাকা হয়? কেন? কারণ যে সোসাইটাল সিচুয়েশন মল্লিকাকে এখানে এনেছিল, তার হাতে আর কোনো উপায় ছিল না। এবং এই এই যে মার্ডারের স্টোরিটা কেমন করে মল্লিকাকে এম্পাওয়ার করছে, সেই কথা টাইটেলে বলতে হবে। এই টাইটেলের মতো করে মানে একটু আলাদা ইন্ট্রোডাকশন আলাদা হবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফাইনাল সলিউশন অ্যাজ আ স্টোরি অফ feminist empowerment, empower empowerment, feminist empowerment এর গল্প, নারীদের স্বাধীনতার গল্প। আবার empowerment এর বদলে exploitation ও আসতে পারে, কারণ মল্লিকা তো আলটিমেটলি এক্সপ্লয়েটেড করার চেষ্টা করা হচ্ছে, exploit, TIUL,
নারীদের যে এক্সপ্লয়েট করার চেষ্টা সেইটাই গল্পের মধ্যে কেমন করে দেখানো হয়েছে। তিন নম্বর কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, ক্যারেক্টার অফ মল্লিকা, হাউ দ্য ক্যারেক্টার অফ মল্লিকা ইজ বিং ক্রিয়েটেড ইন দিস ন্যারেটিভ। গল্পের অন্যতম মূল চরিত্র হচ্ছে মল্লিকা। চার নম্বর, ফাইনাল সলিউশন অ্যাজ আ পার্টিশন টেক্সট। এই পার্টিশন টেক্সটের মধ্যেই ভায়োলেন্স অ্যান্ড এক্সপ্লয়টেশন, এই পার্টিশনের যে ভায়োলেন্স এবং এক্সপ্লয়টেশন কেমন করে রিপ্রেজেন্ট করা হয়েছে, হাউ ভায়োলেন্স অ্যান্ড এক্সপ্লয়টেশন ইজ বিং রিপ্রেজেন্টেড অ্যান্ড শোন ইন দ্য স্টোরি মানিক বন্দ্যোপাধ্যায়ের শর্ট স্টোরি ফাইনাল সলিউশনস। আর পাঁচ নম্বরের প্রশ্নে আসতে পারে প্রমথর ক্যারেক্টার, ফাইভ মার্কসের কোয়েশ্চেনে অবশ্যই আসতে পারে প্রমথর ক্যারেক্টার, প্রমথ রামলোচনের ক্যারেক্টার, রামলোচন আসতে পারে, আশার চরিত্র আসতে পারে, মার্ডার সিন অফ প্রমথ, প্রমথকে এখানে মার্ডার করা হচ্ছে টুর্নিকেট টেকনিক দিয়ে এবং সেটা কেন ভয়ঙ্কর হবে ইমোশনাল, এবং আসতে পারে একদম বিগিনিং সিন শুরুর দিকে কেমন করে, ভেরি বিগিনিং সিন অফ দ্য ন্যারেটিভ কেমন করে শুরু হচ্ছে এই পুরো ন্যারেটিভটা ইন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। ডেসক্রিপশন অফ দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। অফলাইন এক্সামিনেশন হলে দু নম্বরের প্রশ্নে অবশ্যই আসতে পারে বিভিন্ন টেক্সটের কোটেশন দিয়ে, বিশেষ করে এই যে কোটেশনটা, দ্যাট গ্যাংস্টার হি থট হি হ্যাড গট মি টু ক্যারি আউট অন হিজ ক্ল্যান্ডেস্টাইন ট্রেড, হোয়াট হি ডিড টেক মি ফর, অ্যাম আই উইক জাস্ট বিকজ আই অ্যাম আ ওম্যান, আমি কি কেবলমাত্র নারী বলে উইক, হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মল্লিকা ক্যান ইউ বিল্ড ফ্রম দ্য রিডিং অফ ইউর টেক্সট, মল্লিকার চরিত্রের কোন দিকটা এই লাইন থেকে তোমরা বুঝতে পারছো। এই যে একটা বিখ্যাত লাইন আছে যেখানে বলা হচ্ছে যে প্রমথ রায়ট তৈরি করে, দ্য হাউস হ্যাড ওয়ান্স বিলং টু আ মুসলিম ফ্যামিলি হু হ্যাড ফ্লেড ওয়েন প্রমথ ম্যানেজ টু কজ আ রায়ট ইন দ্য এরিয়া, ব্রিং আউট প্রমথোস ক্যারেক্টারিস্টিক ফ্রম দিস লাইন। রেলওয়ে প্ল্যাটফর্মে শুয়ে রয়েছে ভূষণ এবং সে তাকিয়ে রয়েছে মল্লিকার দিকে, তার কোনো ক্ষমতা নেই, এই যে উইকনেস অফ দ্য ক্যারেক্টার অফ দ্য মল্লিকা অফ দ্য ভূষণ কেমন করে ক্রিয়েট করা হয়েছে সেটা বলা যেতে পারে। ইভেন আ ফিউ ডেজ এগো ওয়ান কুড সি ফোরলোন ডিসপোজেস পিপল স্পেন্ডিং দেয়ার ডেজ অ্যান্ড নাইটস হাডল টুগেদার লাইক হার্ডস অফ ক্যাটল অ্যান্ড গোটস ইন দ্য শেল্টার অফ এ রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা দিয়ে গল্পটা শুরু হচ্ছে। হাউ হিউম্যান বিং ইজ ডিনাউন্স টু দ্য লেভেল অফ অ্যান অ্যানিমাল, মানুষের সঙ্গে কেমন করে প্রাণীর তুলনা করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে দু নম্বরের প্রশ্ন হিসেবে। ফলে দিজ আর সাম অফ দ্য কোয়েশ্চেন্স দ্যাট আর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চারটে বড় কোয়েশ্চেন বলেছি, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, অ্যাজ আ স্টোরি অফ ফেমিনিস্ট এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অর এক্সপ্লয়টেশন, ফেমিনিজম নিয়ে অনেক কিছু প্রশ্ন আসতে পারে, যে হাউ দ্য রাইটার ইজ বিল্ডিং আ ভেরি স্ট্রং ওম্যান প্রোটাগনিস্ট, এই প্রশ্ন আসতে পারে। একই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে মল্লিকার চরিত্র, আর ফাইনাল সলিউশন অ্যাজ এ পার্টিশন ন্যারেটিভ কোয়েশ্চেন পড়তে পারে। এই হচ্ছে মোটামুটি ফাইনাল সলিউশনস এর প্রশ্ন, এইগুলো তৈরি করলে এর মধ্যেই মোটামুটি আসবে। কোন প্রশ্ন রয়েছে আর? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই, বলো। বেশ, কোনো প্রশ্ন যখন নেই আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, এরপরে আমরা শুরু করব তোবা টেক সিং, আমরা পূজোর আগে অবশ্যই তোবা টেক সিং শেষ করে ফেলব। স্যার বলো। স্যার আমার একটা অন্য কোশ্চেন ছিল, স্যার বলছি যে স্যার অনেক সময় টু এর পরে আইএনজি যোগ হয়, স্যার ওটা কখন হয়? হ্যাঁ, টু এর পরে অনেক সময় আইএনজি যোগ হয়, সেটা মানে অ্যাকচুয়ালি কনটেক্সটের উপর ডিপেন্ড করে। আমার যতদূর মনে পড়ছে গ্রামাটিক্যাল সায়েন্সটা, তাতে মানে টু যখন ইউজ করা হচ্ছে অ্যাজ আ মানে অ্যাজ অ্যান
ইনফাইনাইট প্রোনাউন একটা কি রুল রয়েছে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, তখন আইএনজি ইউজ করা হয়, কিন্তু এক্স্যাক্ট গ্রামারটা আমার কিন্তু মনে নেই, দীর্ঘদিন তো পড়িনি মানে পুরোপুরি ভুলে গেছি, দেখে বলতে হবে, ঠিক আছে দেখে বলতে হবে। ঠিক আছে স্যার, স্যার বুঝতে পারছিলাম মানে অনেক জায়গায় দেখলাম তো টু এর পরে আইএনজি ইউজ হয়, মানে ইন জেনারেল ইউজ হয় না কিন্তু অনেক সময় ইউজ করে। হ্যাঁ বলো তাপস। স্যার ওটা তো স্যার নাউন হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ এবার হ্যাঁ এই এই যে তাপস যখন বলেছে তখন মানে নাউন হিসেবে ওটাকে ব্যবহার করা হয় তখন আইএনজি কে ইউজ করে আর কি, যখন আমি মানে কোন একটা জিনিসকে ভার্বের বদলে নাউন হিসেবে ইউজ করছি মানে তার মানে এক্স্যাক্টলি সেই যেটা করছে সেটা বলছি না, রাদার আমি বোঝাচ্ছি যে মানে সেই অবজেক্টটাকে আমি মানে ডিফাইন করছি, তখনই অনেক সময় ইউজ করা হয়, প্রচুর তো ইউজ হয় মানে মানে ভার্বের ভার্বটাকে নাউন হিসেবে অনেক অনেক কনটেক্সট ইউজ করা হয়, আমি হয়তো এখন এক্সাম্পল দিতে পারছি না কিন্তু প্রচুর প্রচুর প্রচুরভাবে ইউজ করা হয়। হ্যাঁ অনেকভাবে ইউজ করা হয় রানিং টেন্স, রানিং টেন্স এটাই বলতে গিয়ে যাচ্ছিলাম মানে রানিং থেকে শুরু করে অনেক জায়গা জায়গাটা কি ধরে যাক মানে নাউন হিসেবে ইউজ করা হয়, ভার্বকে নাউন হিসেবে অনেক জায়গায় ইউজ করা হয়। স্মোকিং মানে কেবলমাত্র স্মোকিংটা এখানে অ্যাক্টিভিটি নয়, ঠিকই বলেছো হবে হবে। বলো আর কোনো প্রশ্ন? বেশ আর কোনো প্রশ্ন না থাকলে আমি রেকর্ডারটা অফ করছি।